যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের প্রত্যেকেরই বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা থাকতে হয়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রাজনৈতিক পোস্টার ডিজাইন করতে গেলে উপরে যে লোগো ইউজ করা হয়। তো আসলে রাজনৈতিক পোস্টার ডিজাইন করতে গেলে আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছবি দিয়ে আপনি কিভাবে একটি লোগো বা একটি আইকন তৈরি করবেন, এটা সেটা যে কোনো দলেরই হোক না কেন, আমি শুধু আপনাদের প্রসেসটুকু দেখাবো আপনি কিভাবে তিন চারটি ছবি দিয়ে সুন্দর একটি ডিজাইন আপনাদের দেখাবো। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক অনেক উপকৃত হবেন। তো এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। দলীয় পোস্টার করতে গেলে মানে যে প্রোটোকল মেনটেন করে নেতাদের ছবি দিয়ে আপনি কিভাবে একটা লোগো তৈরি করবেন, তো এই ধরনের লোগো আসলে কিভাবে তৈরি করবেন, প্রত্যেকটি ছবি কিন্তু আলাদা আলাদা নেট থেকে ডাউনলোড করা, তো আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো যদি আপনাদের ছবি প্রয়োজন পড়ে আপনারা এভাবে যার ছবি দরকার সেই সমস্ত নাম দিয়ে লিখে ছবিগুলি সার্চ দিয়ে যে ধরনের ছবি প্রয়োজন পড়ে সেই নাম লিখে সার্চ দিলেই আপনার যেমন ছবি প্রয়োজন পড়বে সে ধরনের ছবি আপনার খুঁজে নেবেন, আপনার ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এই চাইলে এই ছবি দেওয়া যেতে পারে, কিন্তু আমি এটা দেবো না, আমার কাছে ছবি আছে, আমি ওইটা দিয়ে করবো, জাস্ট আপনাদের দেখালাম আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কিছু কিছু শেপ প্রয়োজন, তো আপনি এখানে লিখবেন ব্রাশ, BRUSH, ব্রাশ PNG, ব্রাশ PNG লিখে এন্টার দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে অনেক ধরনের ব্রাশ চলে এসেছে, তো সেখান থেকে আপনি যেটা দিয়ে করতে চান বা যেটা দিয়ে আপনি যেভাবে মনে মনে সাজিয়েছেন, হ্যাঁ, এই ধরনের একটি ব্রাশ টুল আপনি চুজ করে নেবেন। তো ধরেন যদি আমরা এই ব্রাশ টুলটা দিয়ে কাজ করতে চাই তো এটা আপনি নিতে পারেন, চাইলে দুইটা তিনটা দিয়ে একবারে আপনি তৈরি করতে পারেন। তো ধরেন আমি একটু দেখি নি, হ্যাঁ, আপনারা একটু দেখবেন যে কি ধরনের ব্রাশ, আর যদি আপনি যদি পারেন তাহলে আপনি নিজে থেকে তৈরি করে নেবেন। তো এই ব্রাশ টুলসটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড করে নেব, সেভ দিব, মাউসের ডাউনলোড ক্লিক করার পর আমরা সেভ দিব, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে সরাসরি ওপেনে চলে যাব। তো দেখেন এখানে কিন্তু আমার কাছে অনেকগুলি ব্রাশের ছবি এখানে আছে ডাউনলোড করা, আমি আগে ডাউনলোড করেছিলাম, এবং এখান থেকে কিছু স্ট্রাকচার ডাউনলোড করে নেবেন, স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড, এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে আমরা নিয়ে যাব। তো আপনি যদি এখানে লেখেন স্ট্রাকচার TEX, স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড TEX লিখলে স্ট্রাকচার ব্যাকগ্রাউন্ড PNG লিখতে হবে, স্ট্রাকচার PNG, ঠিক আছে। PNG লেখার পর এখানে দেখেন অনেক ধরনের ছবি আসবে, চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমি আর ডাউনলোড করছি না, আমি যতটুকু করছি সেগুলি দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। তো আমরা এখানে দেব 7x7 অ্যান্ড 300 রেজুলেশন, ঠিক আছে, এখানে রেজুলেশনটা ভালো দিতে হবে। ওকে, এখন প্রথমে আমরা ওই যে ব্রাশ নিয়েছিলাম, যে ব্রাশগুলি দিয়ে আমরা মূলত কাজ করব, এই এমন ধরনের ব্রাশ আমরা নিয়ে যাব, ঠিক আছে। তো ধরুন আমরা এই ব্রাশটি মূলত দিব, এই ব্রাশ ওই ব্রাশ তিনটি দিয়ে মিলিয়ে আমরা তৈরি করব। তো আপনি চলে যাবেন সিলেক্ট কালারে, এটা কিন্তু যদিও PNG ফরম্যাটের কিন্তু আসলে এটা PNG না, ওটা JPG ফরম্যাটের। তো সেক্ষেত্রে আমরা যেটি করবো সিলেক্ট মেনুতে যাব, কালার রেঞ্জে দিব, তারপর ধরেন ব্ল্যাকে আমরা সিলেক্ট করলাম, ব্ল্যাক কালার যত জায়গায় আছে সব মানে সম্পূর্ণটা ব্ল্যাক কালার ব্লক হয়ে গেছে, ওকে দিব। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, কেটে এই ফাইলটাকে ক্লোজ করে দিব, দিলাম আমরা এই ফাইলে নিয়ে রাখবো, ঠিক আছে। তারপর আমরা এটা দেখি, হ্যাঁ এটা PNG আছে, এটা আমরা নিয়ে ওইখানে রাখি, ঠিক আছে। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিব এবং এটাকেও আমরা নিয়ে রাখবো এখানে, এটাও PNG আছে, ওকে। তো এটাও PNG আছে, এটাও আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাব, ওকে। তিনটি নিলাম, ওকে, আমার এটা মনে হয় না প্রয়োজন পড়বে, আচ্ছা তারপরে নেই, হ্যাঁ পরে যেটা দিয়ে আমরা করি। এটা কিন্তু তিন চারটি বিষয় দিয়ে আমরা কাজটিকে করব। আমরা কাটবো, কন্ট্রোল এক্স দিয়ে কপি করব, পেস্ট করে দিব, কেটে পেস্ট করে দিব। তো এটার কিন্তু রেজুলেশন কিন্তু কম, তো এটা দিলে দিতেও পারি নাও দিতে পারি, ওকে।
প্রথমে আমরা এই শেপটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে আমরা ঘুরিয়ে দিব এরকম, একটু অ্যাঙ্গেল করে দিব হালকা। ওকে, এখন যদি মনে করেন যে উপরের যে অংশটা যেটা আছে সেটা যদি একটু বেশি মানে বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু একটু মানে অফ করে দিতে পারেন এরকম, ঠিক আছে? তো এটা হচ্ছে দুই তিনটা দিয়ে মিলিয়ে আমি উপরের যে শেপটা আছে সেটাকে আমি ঠিক করে দেবো, এবং নিচে যে শেপটা আছে সেটা আপনি চাইলে কেটে দিতে পারেন। এই অংশটাকে কেটে দেন, ডিলিট করে দিলাম। এবং এইখানে যেটা আছে সেটা দিয়ে আবার আপনি চাইলে একটা দিয়েও করতে পারেন। ওকে, তারপর আপনি চাইলে এরকম সিলেক্ট করে কন্ট্রোল অল্ট ডিলিট দিলেই মানে এখানে যে কালো কালার আছে সেটা হয়ে যাবে। তো এখানে আমরা কালো রাখবো না, এটা হয়ে যাবে গ্রিন। তো আমরা এখান থেকে গ্রিন কালার করে নিচ্ছি। তো সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে কালার দিয়ে দেবেন গ্রিন, ঠিক আছে? ধরেন একদম গ্রিন মানে লাল সবুজের একটি শেপ এখানে তৈরি করব, একটি ডিজাইন আমরা তৈরি করব। অল্ট ডিলিট দেব। ওকে, দেওয়ার পর অল্ট ডিলিট। ওকে, এখন এখানে আমি বলেছিলাম যে কিছু স্ট্রাকচারের প্রয়োজন, এই যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা এখানে দিয়ে নিব। এটা কন্ট্রোল এল দেব, এল দিয়ে। এটা কিন্তু পিএনজি না, আমাদের পিএনজি প্রয়োজন ছিল কিন্তু পিএনজি আমরা পাই নাই। ওকে, আমরা এটাকে কাটবো, এখান থেকে কেটে আমরা ওই ফাইলে নিয়ে যাব। নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, আবার একটু বড় করব। ওকে, তারপর অল্ট ধরে আমরা এটার ভিতরে দিয়ে দিব, মানে এটা হচ্ছে আপনার ক্লিপিং মার্কস হয়ে যাবে। তারপর এখান থেকে নর্মালে যেখানে রয়েছে সেখান থেকে আপনি মাল্টিপুলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটাকে 20% করে দেন, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে 20% করে দেন। দেখেন একটু ভিতরে ভিতরে গেছে, একটা আলাদা একটা মানে বাপ সাপ চলে এসেছে। তারপর কন্ট্রোল এল দিয়ে এটাকে আমরা একটু ডিপ করে নেব, তাড়াতাড়ি করে দিলাম। ওকে, এখন এইখানে আমরা আরেকটি শেপ তৈরি করব। আমরা এখান থেকে চলে যাব ইলিপস টুলসে, যাওয়ার পর এটাকে আমরা একটু বড় করব। ওকে, এখন এই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু একটু বেশি মানে ইয়া হয়ে গেছে, এটাকে আমরা মিশিয়ে নিই। কন্ট্রোল ই দিয়ে আবার মিশিয়ে নিব, আবার কন্ট্রোল টি দিব। টি দিয়ে অল্ট শিফট ধরে টান দিলে একটু দেখেন একটু মানে একটু চওড়া হচ্ছে, ঠিক আছে? একটু চওড়া হচ্ছে। ওকে, এখন এখান থেকে মাউসের ডাবল ক্লিক করব। ক্লিক করার পর ইলিপ টুলস থেকে আমরা এখানে একটা রাউন্ড বক্স, গোল একটি বক্স টান দেব। ওকে, গোল বক্স টান দিয়ে আমরা এখানে একটি লেয়ার তৈরি করব। কন্ট্রোল শিফট অল্ট এন দিয়ে এখানে যে সবুজ যে কালার রয়েছে সেখানে আমরা একদম লাল একটি কালার দেব, ঠিক আছে? একদম লাল। ওকে, তারপর অল্ট ডিলিট দিব। দেখেন অল্ট ডিলিট দিয়ে দেওয়ার পর এখানে একটি লাল একটি কালার চলে এসেছে, এবং এই লাল কালারটাকে আমরা যেটি করব এখান থেকে ওই অংশটা আমরা বাদ দিয়ে দিব। এই যে এই অংশটা, এখানে আপনি কন্ট্রোল মানে যেই লেয়ারটাকে আপনি ডিলিট করবেন মানে আউট অংশ সেটাকে কন্ট্রোল চাপ রেখে এটা আবার ওইভাবে দিতে পারেন, ঠিক আছে? আপনি যদি অল্ট ধরে যদি আপনি এখানে ধরেন, অল্ট ধরে লেয়ারের উপরের যে লাইন রয়েছে সেখানে ক্লিক করলি দেখেন একটি তীরের মতো হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এটার ভিতরে কিন্তু এটা চলে গেছে। এখন আমরা এখানে মাউসের ডান বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে ব্লেন্ডিংস অপশনে যাব। যাওয়ার পর এইখান থেকে অল্প একটু শেডোজ আমরা ইউজ করব এখানে, ঠিক আছে? ওকে, এবং এটাকে আর একটু একটু উপরের দিকে দিব, এবং একটু ব্লারটাকে একটু বাড়াবো। ওকে, বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিতে হবে, এবং এটা অপোসিটি একটু কমিয়ে দিতে হবে। ওকে, দেখেন একটু কমেছে, এবং এখানে আমরা একটু বেবেলস ইফেক্ট দিয়ে দিব। চাইলে এটা অনেক বাড়াতে পারেন, কিন্তু প্রয়োজন নেই, আমরা এভাবেই রাখবো। ওকে, এখন যেটি করব এই সবগুলিকে ধরে আবার কন্ট্রোল ই দিয়ে আমরা মিক্সড করে নেব। ওকে, মিক্সড করার পর আবার এখানে মাউসের ডান বাটন ক্লিক করব, ক্লিক করার পর বিল্ডিংস অপশনে যাব, স্ট্রাকচারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটু দানা দানার মতো কিন্তু হয়েছে, এবং এটা যত ছোট করবেন তত একটি দানা দানার মতো দেখা যাবে, বিষয়টা আরও অনেক অনেক মানে সুন্দর যে ফুটে উঠবে। তো এখানে আরও অনেক ধরনের থিম আছে, চাইলে আপনারা ওইগুলো দিতে পারেন, ঠিক আছে? চাইলে এখান থেকে এইগুলো দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের থিম আর রয়েছে। হ্যাঁ, এটা আপনারা দেখে নেবেন যে আপনি কোনটা দিতে চান, বা কোনটা আপনার দরকার, বা কোনটা আপনার কাছে ভালো লাগে। যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা দিবেন। তো আপনারা যদি ফটোশপ সিসি ইউজ করেন তাহলে হয়তো এরকম পাবেন, যদি সিএস ইউজ করেন তাহলে হয়তো অন্য ধরনের পাবেন, কিন্তু পাবেন। হ্যাঁ, যে কোনো স্ট্রাকচার আপনারা পাবেন, এই দিকে দিলে মানে বড় হবে, আর এই বামের দিকে দিলে ছোট হবে।
যত বাম দিকে নেবেন তত ছোট হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিপ, হ্যাঁ, কতটুকু লাইট ডিপ করবেন। ওকে, তো আমরা যদি এইভাবে দিয়ে দেখেন, এটা কিন্তু একটু ডিপ হয়েছে, তো ডিপটাই ভালো দেখাচ্ছে, আমরা ওকে দিয়ে নিব। তো দেখেন এখানে একটু দানা দানার মতো এমব্রোস, মানে একটু মানে উঠে উঠে রয়েছে, এরকম দেখা যাচ্ছে। এখন হলো মূল কাজ, তো যেটা দিয়ে মূলত লোগোটি করব, ওই যে বঙ্গবন্ধু ছবিটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফাইলে নিয়ে যাবো। নিয়ে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো, সিলেক্ট করে একটু ছোট করে এই যে লাল যে অংশটা আছে সেই অংশে আমরা এখানে বসিয়ে দিব। ওকে, বসানোর পর এখন এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা ফেদার দিয়ে কাটবো, পরে কাটি, আগে আমরা ওই যে ওই ছবিগুলি নিয়ে যাই। হ্যাঁ, তো দেখেন মূল যে থিমটা, ওই থিমটা ওইটা তৈরি করতে কিন্তু যতটুকু সময় লেগেছে, তারপর এখন কিন্তু আর বেশি একটা সময় লাগবে না, এখন অল্পতেই হয়ে যাবে, ঠিক আছে? ধরেন এই ছবিটা আমি এখানে দিলাম, এবং যে জয়ের যে ছবিটা আছে ওই যে ওইটা, এই ছবিটা আমি এটি দিই। ধরেন এটা একটু ছোট করে, চাইলে আপনারা ছবি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এটা কিন্তু মিলিয়ে নিলাম এবং খুব সুন্দরই হয়েছে, কন্ট্রোল দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এই ছবিটাকে আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে? চাইলে বঙ্গবন্ধু ছবিটাকে একটু ছোট করে এবং এটা মিশিয়ে দিই ইরেজার দিয়ে, এখান থেকে আমরা এভাবে মিশিয়ে দিব। ওকে, তারপর এই ছবিটাকে আর একটু ছোট করে আমরা একটু এখানে দিই। ওকে, এখন কথা হলো যে জয়ের ছবি যদি আরো, ওনার ছবি যদি আরো ভালো পান, বা এখানে আরো অন্য কোনো ছবি দিতে চান, তো সেক্ষেত্রে ওই ছবি ইউজ করা যেতে পারে। তো এখানে আর আমরা অন্য কোনো ছবি ইউজ করছি না, আমরা এভাবেই দিব। দেওয়ার পরে এই ছবিটাকে আমরা ফেদার দিয়ে আমরা মিশিয়ে দিব, ঠিক আছে? এই ছবিটাকে আমরা মিশিয়ে দিব। ওকে, এখন নিচে যেগুলো আছে সেগুলি আপনি ফেদার দিয়ে মিশিয়ে নেন। এখন ইচ্ছে করলেই এই যে ডিজাইনটি করেছি, এখন আপনারা আরেকটা জিনিস বুঝেন, আমি আরেকটি টেকনিক শেখাই। তো এখানে দেখেন যতগুলি লেয়ার আছে সবগুলি লেয়ারকে সিলেক্ট করার পর, এখন এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অল্ট আই এবং পি ফর ক্রপ, আমরা ক্রপ করে নিলাম, ঠিক আছে? এখন আমরা যেটি করব, সবগুলিকে সিলেক্ট করার পর অল্ট কন্ট্রোল ই দিলেই যে এখানে যতগুলি লেয়ার আছে সবগুলি লেয়ারকে একটি লেয়ারে পরিণত করবে। দেখেন আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এটা এক হচ্ছে একটি লেয়ার, আর এইখানে হচ্ছে ভিন্ন ভিন্ন লেয়ার। ওকে, তো আমি যদি সবগুলিকে আউট করে দিই, আনচেক করে দিই, দেখেন আমাদের কিন্তু মূল ছবিটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এই যে ডিজাইনটি করলাম, এখন ইচ্ছে করলে আপনি এই ডিজাইনটিকে আপনি যে কোনো জায়গায় আপনি চাইলেই ইউজ করতে পারবেন। তো বিয়ার্স, আসলে আপনারা তখন দেখলেন কীভাবে কী করেছি, বিস্তারিত কিন্তু আমি আপনাদের বলেছি। তারপরেও যদি কোথাও বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।